তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো, তো আমরা ফার্স্ট প্যানেল দেখে নিয়েছি, এবার যাচ্ছি আমরা সেকেন্ড প্যানেল দেখতে। আর এখানে কিন্তু দিনের বেলা দেখি বেশ ভালো পরিমাণ লোক বেরিয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এই প্যানেলটা খুবই সুন্দর, বাইরে পুরো কার্ডবোর্ড দিয়ে মন্দিরের এই ডিজাইনগুলো করা হয়েছে। আর বাইরে একটা সবার ঘণ্টি রয়েছে, যেটা সবাই নাড়াচ্ছে ঘণ্টিটা। তো যাই হোক বন্ধুরা, চলো এবার প্যান্ডেলে ঢোকা যাক। আর এই দেখো বন্ধুরা, আমরা প্যান্ডেলে ঢুকছি। এটা হচ্ছে আমাদের দু নম্বর ঠাকুর দেখা, তো প্যান্ডেল আর কি, দু নম্বর প্যান্ডেল ভ্রমণ। তো এই প্যান্ডেলটার নাম হচ্ছে হাটখোলা, আর ভেতরে হচ্ছে মন্দির আর খুব সুন্দর। তো ওখানে লেখা ছিল সবাই জুতো পরে প্রবেশ করুন, তো খুব দ্বিধায় ছিলাম সবাই জুতো পরে ঢুকবো কি ঢুকবো না। তো সবাই যখন ঢুকছে তাই বললো যে চলো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে জুতো খুলতেই বারণটা করেছে। তো যাই হোক, ওইভাবেই আর কি মন্দিরের ভেতরে ঢুকলাম। তো এই হচ্ছে সেই মন্দিরের ঠাকুরটা, অসাধারণ বন্ধুরা। আমি কিন্তু ভিডিওর শেষে প্রত্যেকটা ছবি দিয়ে দেবো, তোমরা সব দেখে নিও। আর এই দেখো বন্ধুরা, আমরা খাচ্ছি এখন আইসক্রিম। এটা হচ্ছে 95 নম্বর প্যান্ডেল, চলো ঘুরে দেখা যাক। দারুণ করেছে, বন্ধুরা এই প্যান্ডেল দিয়ে বেরিয়ে যাই, এবার যাবো অন্য একটা প্যান্ডেলে। তো চলো দাঁড়া, তো দৈবক পাড়ার প্যান্ডেল। আচ্ছা তো চলো, প্রচুর লোক দিনে ঘুরছে, চলো। বাহ খুবই সুন্দর। চলো বন্ধুরা, আমরা 3 নম্বর প্যান্ডেল দেখে নিয়েছি, এবার আমরা 4 নম্বরে যাব। কিন্তু গত বছর যে কাজটা পুরা দিয়ে থাকলে বল, আমার হাতে অত সময় নেই। চলো বন্ধুরা, নেক্সট প্যান্ডেলে দেখা হবে।